লাংশগ নর্থ ইস্ট ত্রিপুরা ছাড়ানো আংলং নিলোকিত উগ্রেসি তিনি নিকম্পর কক তোমার অঙ্কা 11 মাথায় বিধানসভা নিবিশিক খবজাক আগুলি থাংলা শোক লাইবানি লামা কতর বিশি বারো বৈশ্রাম জায়গা নক তাল সুনামনানি সন্মতি শাখা আমচেরি লুকুর 11 মাথায় বিধানসভা লক্ষ্মীপুর এডিসি বিলিস নিবিশিক খবজাক মহরাম চৌধুরী নিসিমি রামদাস কপড়া কন্থমণি আর কে নগর কালীনগর তাই বৃদ্ধিনগর থেকে আগুলি দলিল সকমানি তিন সালামা বিশি বারো মাই স্নাম জায়গা নিদারাতে ও সানি সালতামনি ওয়াতিও লামা দেরা ওই তং বেখ্যা 11 মাদে বিধানসভা এমএলএ স্বপ্না দেবর্মা চংমারি নিসকাং ও লামা স্নামনা হিনি কগ্রি ওই বোট না ওই এমএলএ অংমাইমানি ইয়াগুলো আমচাইও এমএলএ ন মকলক লাইলি আহিনি সাবৈক নারিকা আমচাইনি লুকুর ও লামা হামিয়ানি দ্বারাতে স্কুল বাস দমকল বদল রক এম্বুলেন্স আমচাইও থাঙ্গে মানিয়া জিংজালো নাঙ্গই টংপ্রুকে কতর পাতি মু ইয়া সানি শিকং ন এমএলএ স্বপ্না দেবর্মা ডাকি ডাকি ন ও লামা ন স্নামে দিথং হিনি সানলাইকা আমচাইনি লুকুরক তাবুক নাই থেকলাইও বোধ সিমিদা হামজাক এমএলএ স্বপ্না দেবর্মা ইয়াকিবা আমচাইনি লুকুরক নি ভাষিক বোধা হামজাক মুনি মানি টং নাইলাই থেকলাইও এমনি বেশি বছর সময় ও লামা কবাই কেছে বিশৃঙ্গ অবাহাইকাই কারবার যেটা সাইড ওয়াল কেড়ে বাই অবাহাইকাই হা কাক সাবো থাকলাই সুখাইমি বিশা যতই বা দুই বছর যতই তো খানা লামা রক এরপরে তামুখা সাইড কাকলাই থাকে ওয়াদি হয়ে গেল কাহাম কাই আবো উদালে খাই যে বস কালাবার ফোন আছে আবো চিকন থেকে খাই যা খাই যাবে বিশিং যে তাই সে ইয়াং সাইড ওয়াল বহ কম মশলা রে খানা বাই থাম গিয়া সব এরপরে নাই যে লামা বকাক থামা গিয়া সিনিয়াং যে স্কুল বাস মিন হানা যায় ফোন তো লাংনা হান্দি কোম্পানি বড় ফোন হান্দি থানা সে সুবিধা করে কোম্পানি বড়ি হল গাড়ি ভিতরে সোমবার সিঙ্গে পর মাস মাথা গেলা ও লামাং কিরি গিয়া দিবা যত বড় তাছাড়া চিনি আর চিনি যে এমএলএ যে স্বপ্না দেব কিসা ভাই না কে খুব চাখাবো কারণ সিং এডিসি এরিয়া তোমার বড় গুলে কিন্তু কোনো বুদ্ধি হকা বুড উই পাস খেয়ে হকা আপনি সব লামা ঠিক খাই নাই যত দিকে ঠিক খাই নাই যত এবার সুবিধা খাই নাই তারপর সব ওই যদি না নুখা খাবা ভাই নাই ভাইতুম ভাই রাজ্য সরকার অঙ্কুর উঠুম কত সরকার থাকলে বলে রাজ্য সরকার বহু একজন সব এমএলএ বত সামেন কর্তব্য দম বিনি বেলাইছি কর্তব্য এমন খাই খানা নাঙ্গে নাই যে ব যে জনসাধারণ নাই না হতে লামা শেষে কাম লামানি পরে সে যত কিছু চিনি বড় নেই থাঙানি ঠেঙানি অবশ্যই আস হোক ও ওম থেকে খাই যাব যদি খাই থাকলে কাই এ লামা কামা ডা বড় যদি না বনাই খেয়ে কাই ও রাজ্য সরকার তো বিনি তো কাশা অধিকার তো ছানানি বিনি অধিকার তো ব সাউই যদি না খাই থাকে তাড়াতাড়ি সেটা মো এসে খাইমানি ন ধর নব যে লামা কাকা বাইক ওয়াইন সিজ অ্যাক্সিডেন্ট খানা চাই অনেক বড় অ্যাক্সিডেন্ট খা অটো সুরিছে অ্যাক্সিডেন্ট থাকা অবন বড় বাইকে যে চিনি না তার অগ্নাই বাইকে নাইকলি তো নাইকলি সুন্দর ছায়া হল বমি থানি যে যত কিছু বলে সুন্দর বংনি হয়তো নি সুন্দর মানানি বা মায়া বা বং সে বং না সে তা বুক থাঙি ছানা নতুন বড় যদি নো ভাই নাই থাকে গায়ে লামা বছর বাসে ভাই নাই থাকে গায়ে সিং খামজা কাম এমনি লাইথানো যেটা চংমারি ন রোগ সাবই যেটা নরক ব ই চাকরি মানে খাই না লে তাবো সিং এমন খাই বনো কবলা খাই বুট কবাং খাই বুট পাস খাই হকা সিনি যে মানদে কে বড় কু নু বছর কোন এক সিনি আঞ্চলি পাতি সুকে বুট পাস গিয়া এমনে ননে ও আমসা দি মং রক লে তাম আনাবো সিনি আবো হকা রান্না করবাই দিন বন্ধ করবা বড় লক্ষী পুর কাম সভা এমনে ব বিতান সভা নি বিশেং অবকাই মানদে কে মানদে ননে এমএলএ কে সভা সিনি এমএলএ কে স্বপ্ন লে বর্মা কোম্পানি হইতে এমনি আসা যাব বড় থাঙ্গো
আবনি বাকি সুবিধা নি বাকি এই যে বর্তমান কালবার খাই রাই সবচেয়ে জানাই বড় কথা লাই সুনাই হাই হিনে গাইসা মানে হিনছে সুন্ত বংন আসর উনি বাকি গপ্লাকে হবলে আবনি কিসা নাই থব চিনি এম এল এ নাই স্বপ্ন কয়েকদিন বিশ বা খানা নি বিশ বা নাই অর্ডার থাকা আসনাম নিজেরই অগস্ট সালবাড়ি অসভাসে ওবর জেব্রেনি খড়কসা শিকলি রমপ্রেউই বুথার জাখা থুরুক বসমিত জারবাই ভারত হাকতনি গরং গরং হাস্তেও সে নুকমানি তাবুক ত্রিপুরা হাস্তেনি আড়িবাই নাংজাক আসাম হাস্তেনি নোয়াগাঁও আমচাইও নৈচিনি আগস্ট সালমারি সাংরং সাল সারিগো উমর চিবরিনি রুংরে আমচি শৃঙ্গই দংনাই খড়কচা বরৈ টিউশন শৃঙ্গই নগ কিফিলপুর খড়কতাম সিলাবাই রমফ্রে জাকা রমফ্রে ওই বিনি সাইকেল গানাবনো সাগরী গরিকে খিকলাই ক্লাংজাকা দামসা রমই খিকলাই ক্লাংজাক মানে উলো আমচাইনি লুকুরক নগৈ কগলাম শৃঙ্গই দংহালো খামিয়া নগৈ সাখামনগ বুতলাংকা ফিয়া সাখামনগ সগৈ শৃঙ্জাক মাইয়া গুলো সাবৈ খনাদিকা বন জেলা খড়কতাম রমফ্রে ওই ক্লাংগো হিনৈ ইয়াগুলো লাংমব চখা অব্রিনি নাইমথাং রক অরমফ্রেনাই খরক তামনি বিষম খরক নৈন রমইমান খাতে খরক সন রমইমানে কো তাবুক ছক জরাতে অ খরক নৈ রকনি মুং উংখা তাফজুল ইসলাম তে জুনেদাল ইসলাম নিচিব্রে আগস্ট সালমারি চা সালনি সাজরানি দাম থাম ছতি থামচি জরাব অরমফ্রেনাই খরক নৈন ক্রাইম সিন এবা পাতিমা থাইত লাংফ্রু তাফজুল ইসলাম কিরিজাগে দুই খর বাকলাই থানি আর ন লাংমা চখা অ পাতিমুং কিতিঙ্গে আসাম হাস্তিনি মন্ত্রী অক্রা হেমন্ত বিশ্ব শর্মা কক বরিখা ও সামং সিদ্রা খাইনাই রকন ক্রাক নিসলাই ক্রাক মাজারি দুনিয়া ইয়াদ রাখে পুরি দুনিয়া হামেশা ইয়াদ রাখে জো রেপিস্ট হো লোক রেপ করলে সে পেলে হাজার বার সোচে কি রেপ করলে সে হামলোক এসে দর্দনাক মৃত্যু হোগা তো হামলোক মতলব পুলিশ প্রশাসন বিখ্যাত জো হামলোক আসাম সরকার হে সবক এই অনুরোধ হ্যাঁ কি জো দো রেপিস্ট অভি ভি ঘুম রে খুলে আসমান কে নিচে ঘুম রে উন লোক হাম লোক সৌপিয়ে আগর আপ লোক উন লোক কো মতলব এসা মত নেই দে সকতে তো হাম লোক দেঙ্গে জো মহিলা সমিতি হে জো সমাজ হে হাম লোক উসকো এসা মত দেঙ্গে কি পুরি দুনিয়া পুরি ভারত বর্ষ ইয়াদ রাখে কো লাগ জাতে কি না ইসমে সরকার কা ঢিলা হে তো লোক नाराज हो जाते जैसे मेरा ढिंग में घटना हुआ मैं तुरंत डीजीपी को भेजा दो लोगों को दो तीन घंटा में ही अरेस्ट किया मंत्री भी उधर चला गया और आगे का भी कठोर कार्यवाही होगा ही होगा जब ऐसा घटना होता है सरकार को बहुत एग्रेसिव एक्शन लेना चाहिए बंगाल में सरकार ने लिया नहीं इसीलिए लोग হাতাইবের এমনি লামা কতর ফা সালনি বিশুঙ্গন কাহাম ক্রেঙ্কে মালখং মালাই মারানো হিনে শাখা মন্ত্রী বিকাশ দেববর্মা আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা যে সরকার চালাচ্ছি এটা মানুষের সরকার জনগণের সরকার বিগত দিনের সরকার আপনি দেখছেন হ্যাঁ কথাই বলে কাজে কোনো কিছু নাই আমি খুদ এখন মিনিস্টার আমি এখানে জায়গাটা উৎপটে বসে আমি কাজ দেখছি কাজ করাচ্ছি এটাই তো আমাদের সরকার মানুষের জন্য সরকার এটাই তো প্রমাণ করে ঠিক আছে না কালকের মধ্যে ঠিক হয়ে যাবে কালকের মধ্যে ওকে হয়ে যাবে পরশু দিন থেকে গাড়ি চলবে আরেকটা বিষয় এখানে স্যার বলছিলাম যে এখানে জন্য কী ব্যবস্থা করবে সরকার সব যত ক্ষতি হয়েছে সরকার সব ক্ষতি দেবে যার যা ক্ষতি হয়েছে আমরা তো বলছি সবার জন্য বলেছি মোদিজি আমাকে হাত বাড়িয়ে দিয়েছে আপনারা দেখছেন হ্যাঁ কারো ক্ষতি বিফলে যাবে না সবার ক্ষতি পূরণ দেওয়া হবে সবার কারো না এ টু জেড আরমনা থাংথানি তিয় কুলগৈ থিকা খড়কসা রংসেরঙৈ দংনাই
চাশালো বিনি মাংকথি মানখা পাথিমং বাগমা পুলিশ ফারিনি বিশিং খবজা কাচিগাং ছড়া আমচায় থৈনাইনি মং দ্বীপ সরকার উমর চিশনি ব্যুরো রিপোর্ট নর্থ ইস্ট ত্রিপুরা। স্যার এখানে অ্যাকচুয়ালি যে ঘটনাটা হয়েছে এটা বিস্তারিত আপনার কাছ থেকে একটু জানতে চাইব। গতকাল 12টার দিকে এরা দুই তিনজন মাছ ধরতে আসছিল, তখন মাছ ধরতে তখন সে জলের মধ্যে পড়ে গেল, পড়ে সে ডুবা বাচ্চা গেছিল। কালকে অনেক খোঁজাখুঁজি করো, কালকে তো পাওয়া গেছে না। আজকে লোকাল পাবলিক ডিএমটি টিম আছে, সবাই মিলে খোঁজার পর তখন সরার একটা সাইডে তার দেহটা পাওয়া গেল। ছেলেটির মানে বয়স কেমন বা তার পারিবারিক? তার নাম হয়েছে দীপ সরকার, বয়স 11 পড়ে, হ্যাঁ 17 প্লাস। এখন কি তার হসপিটাল উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে? হ্যাঁ, এখন আমরা পোস্টমর্টম করাবো, পোস্টমর্টম করার পর দেখা যাবে কি হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। চাশালো রামকৃষ্ণ বিশ্ববিদ্যালয় আগরতলা পৌর নিগম নেই সাতথারমা বাই হেলথ কেম সংখা ওয়াতি ফাইবা বাই তুই কুপলেও উঙ বেলাই নো জুং জল কলাই লাই যাক হাস্তিনি লুকুরক অ তুই ন খোক তুই তলাও কচক থাকমা বাই রিলিফ ক্যাম্প ক্লক জাখা রিলিফ ক্যাম্পও 30,000 বরক থাঙে কাশাখা আর থাঙই চুবানা বাগই বিসকাং ও আগগই থাকা হাপাং নি তাই প্রাইভেট নি জুদা জুদা বদল আর থাঙই সৈকা বিবেক নগর নি রামকৃষ্ণ মিশনি আদং রকব চুং যতন সাইমানো ফ্ল্যাট উংখাই কবাং মা তুই নি বেমার ডায়রিয়া ন খবই জুদা জুদা বেমার মানজাগো আপনার রোগী নেও হাঙ্কর তাংফাং নি কগ্ন রামকৃষ্ণ মিশনী আদং রগ্ন বেলাইনো খাকাহাম ইয়াফারকা ব্যুরো রিপোর্ট নর্থ ইস্ট ত্রিপুরা। চার পাঁচ দিন সে লাগাতার বারিশ হোনে কে বাদ বহুত সারে লোক লগভগ সিফ ওয়েস্ট ত্রিপুরা কে অন্দর লগভগ 25,000 থেকে 30,000 লোক আপনে ঘরো সে বাহার হ্যায় আর বারিশ কে বাদ ডায়রিয়া আর ইন সব চিজো কি জো প্রবণতা হ্যায় ও বড় জাতি হ্যায় इसीलिए रामकृष्ण मिशन के और म्युनिसिपल कॉरपोरेशन के माध्यम से हम लोग यहाँ एक कैंप करा रहे हैं, हेल्थ कैंप। और ये हेल्थ कैंप लगभग डिस्ट्रिक्ट के हर जगहों पे हो रहे हैं। इस दौरान हम जो नॉर्मल बीमारियाँ हैं वो चेक कर रहे हैं, साथ साथ डायरिया अथवा और तरह की बीमारियाँ खास बच्चों में हैं उसको चेक कर रहे हैं ताकि किसी भी तरह के इन्फेक्शन इंक्रीज़ ना हो। साथ ही साथ जो भी सैनिटेशन से रिलेटेड मटेरियल हैं, चाहे वो सोप हो, टूथपेस्ट हो, ब्लीचिंग पाउडर हो, इसका भी डिस्ट्रीब्यूशन किया जा रहा है। और ये श्योर किया जा रहा है कि हमारी जो पॉपुलेशन पोस्ट फ्लड इफेक्ट हो सकती है उसको मिनिमाइज़ किया जा सके। मैं खासकर रामकृष्ण मिशन का बहुत बहुत धन्यवाद देता हूँ कि ये लोग आगे बढ़ के आए हैं और इस तरीके के कई ऑर्गेनाइजेशन हमारे साथ इस समय काम कर रहे हैं। और हम उम्मीद करते हैं कि हम जल्दी ही बाढ़ की इस स्थिति से इम्प्रूव कर पाएंगे। और मैं सभी लोगों का जिन्होंने भी हमारी मदद की है, हमारा साथ दिया है, सबका मैं बहुत बहुत धन्यवाद देना चाहता हूँ आपके माध्यम से। আপনারা জানেন যে এই যে বন্যা দুর্গত অঞ্চলে জেলা প্রশাসন, রাজ্য সরকার সকলের তরফ থেকে এই যে রিলিফের ব্যবস্থা করা হয়েছে, তার সাথে সাথে রামকৃষ্ণ মিশনও কিন্তু আমাদের সাধ্যমতো সব জায়গাতে যেখানে যতটুকু ত্রাণ নিয়ে যাওয়া যায়, দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো যায়, তার ব্যবস্থা আমরা করেছি। তো এখানে জেলা প্রশাসন থেকে আমাদেরকে বলেছিলেন যে এই অঞ্চলটাতে বিশেষ করে এই প্রতাপগড়ের ইংলিশ মিডিয়াম স্কুলে অনেক মানুষ আছেন, তাদের মধ্যে একটি মেডিকেল ক্যাম্পটা করতে পারলে ভালো হয়। তো আজকে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে আমরা কদিন আগে এখানে ত্রাণ কার্য নিয়ে এসেছিলাম পরশু দিনকে,
তো আজকে বিশেষ মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে। আর খুব আনন্দের ব্যাপার লাগছে যে এখানে এই মেডিকেল ক্যাম্পে, দেখুন মেডিকেল ক্যাম্প তো হয় কিন্তু জেলা প্রশাসনের সর্বোচ্চ স্তরে এবং এই আগরতলা শহরের যিনি মহানগরী তিনি নিজেও এসে তিনি এসেছেন। আর আজকে আপনারা একটা জিনিস দেখেছেন যে আমাদের এই জেলার যিনি অভিভাবক যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি নিজে একজন চিকিৎসক, তিনি নিজেও কিন্তু এই ক্যাম্পে রোগী দেখেছেন, এটি কিন্তু একটি বিরল দৃশ্য। তো সেই নিয়ে আমাদের রামকৃষ্ণ মিশনের প্রচেষ্টায় বিশেষ করে শিবজ্ঞানের যুবসেবা এই ভাব নিয়ে রামকৃষ্ণ মিশন আরও অনেকগুলো জায়গাতে আজকে উদয়পুরে হয়েছে এবং আমাদের যত ভাবপ্রচার পরিষদের আশ্রমগুলো আছে তাদের মাধ্যমেও বিলোনিয়া, বিশ্রামগঞ্জ, মেলাঘর ইত্যাদি সব জায়গাতে কাজ শুরু হয়েছে। অমরপুর অঞ্চলে এখনও ঠিক মানে এখনও জলের অবস্থা বুঝতেই পারছেন খুব ভালো নয়, ওখানেও চেষ্টা করা হচ্ছে। রামকৃষ্ণ মিশন কিন্তু সাধ্যমতো দিনে রাতে যতটা করা যায় মানুষের সেবার জন্য আমরা ঠাকুর মা স্বামীজির আদর্শে শিবজ্ঞানের যুবসেবা এই আদর্শে আমরা চেষ্টা করছি। আর এই ব্যাপারে জেলা প্রশাসন বা মিউনিসিপ্যালিটি তাদের প্রত্যেকের থেকে যে যে সাহায্য বা ইয়ে পাচ্ছি সহযোগিতা পাচ্ছি তার জন্য আমরা তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। নমস্কার। আমরা আসলে সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম, কালকে আমাদের ডিরেক্টর স্যার নির্দেশ দিয়েছেন আমরা যাতে প্রতি বাজারে বাজারে একটা অ্যানাউন্সমেন্ট করি যাতে ব্যবসায়ীবৃন্দ অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে বেশি পয়সা না নেন। এ উদ্দেশ্যে আমরা কালকে থেকে আমরা শুরু করেছি বিভিন্ন বাজারে আমরা অ্যানাউন্সমেন্ট আমরা করতে শুরু করেছি এবং আজকে আমরা সকালে মহারাজগঞ্জ বাজারে বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ দিকে আমরা মিটিং করেছি, কিছু কিছু দোকান পরিদর্শনও করেছি। পরিদর্শন করে দেখলাম হোলসেল মার্কেটের থেকে কিছু কিছু দোকান একটু রেট বেশি নেয়, তারই অঙ্গ হিসেবে আজকে রাজভবনীতির দোকান প্রতি কেজি এক টাকা ধরে বেশি মূল্য নেওয়াতে ওনার দোকানটা আমরা সাময়িককালের জন্য বন্ধ করে দিয়েছি এবং ওনাকে আজকে 11টা মাননীয় অধিকর্তা স্যারের সাথে দেখা করার জন্য ওনাকে বলেছি। তাছাড়া আমাদের সেন্ট্রাল রোডের মধ্যে শঙ্কর পাল নামক একজন পেঁয়াজ ব্যবসায়ী, উনি 600 ব্যাগ পেঁয়াজ এনেছিল, 200 ব্যাগ বিক্রি করেছে, 400 ব্যাগ আমরা ওনার স্টকে পেয়েছি। তো ওনার যে রেট আমরা যাচাই করে দিয়েছি যে ওরা 54 টাকা বিক্রি করার কথা সেটা 55 টাকা বিক্রি করছে প্রতি কেজিতে। তো তার জন্য ওনার যে সেলটা আমরা আপাতত বদ্ধ রেখেছি এবং বলেছি কর্তৃপক্ষের আদেশ না পাওয়া পর্যন্ত আপনি এটা বিক্রি করবেন না এবং 11টা আমাদের মাননীয় খাদ্য অধিকর্তার সাথে দেখা করার জন্য বলেছি। তো এই ধরনের অভিযান আমরা প্রতিনিয়ত করছি এবং করব। নমস্কার। টোটাল কটা দোকান আজকে বদ্ধ করেছেন? আজকে আমরা রাজু বণিকের একটা দোকানই বদ্ধ করেছি আর শঙ্কর পালের দোকানে 400 ব্যাগ পেঁয়াজ সেটা ফিক্স না অবধি এটা বিক্রি না করার জন্য। আচ্ছা, খোলা বাজারে কত করে রেট রয়েছে আলু এবং পেঁয়াজ? আজকে খোলা বাজার যাচাই করে দেখলাম প্রতি কেজি আলু তারা 38-40 টাকা বিক্রি করছে এবং পেঁয়াজ 55-60 টাকা বিক্রি করছে। থ্যাংক ইউ। 12 নম্বর ওয়ার্ডি কাউন্সিলর সন্তোনা সাহাবাই চক্রচাখা মণ্ডলী ওয়ার্ড সেক্রেটারি পায়েল দাস। 12 নম্বর ওয়ার্ডি কাউন্সিলর সান্তরাজ সাহাবাই চপরকজাখা মন্ডলী ওয়ার্ড সেক্রেটারি পায়েল দাস অবাদ এবং নরগাই চাষালো খাদুম ফুনলাইকা রাধানগর আবাসনী যত পালকে খাদুম ফুনলাইকা। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট ত্রিপুরা। প্রায় 2-3 মাস আগে আমি ওনার কাছে গেছিলাম। আমার পেছনের জায়গাটা মানে ট্যাঙ্কিটা সম্পূর্ণভাবে ভাঙা, মানে মানুষ এখানে সোসাইটির থাকতে পারে না, নিচের ঘরে তারা ব্যালকনি খুলতে পারে না, জানালা খুলতে পারে না, এত জঘন্য অবস্থা। ওনার কাছে গেছিলাম আমি, যাওয়ার পর উনি বলেছে
এই আবাসনে, আমি একদম ডাইরেক্টলি বলছি, উনি যেই ভাষায় বলল যে এই আবাসনের মতো বাজাইরা মহিলার জন্য আমি কোনো কিছু করতাম না, এটা লেগে 2 লক্ষ টাকা খরচা করতাম, 3 লক্ষ টাকা খরচা, আমি 20 কোটি টাকা খরচা করতাম, আমি পারতাম না, এবং এই জায়গাতে দাঁড়ায় কয়ে গেছে এই আবাসনের কোনো কিছু করতো না, এই আবাসনের মানুষের কোনো সুযোগ সুবিধা দিত না, এবং মানুষ যদি মারা যা এখানে পরে মরতো, জল দিত না, কারেন্ট দিত না, উনি এইভাবে কয়ে গেছে এখানে। তো এইটার আমি আমি একজন মানে জনপ্রতিনিধির দ্বারা এইরকম ভাবে হেনস্তম আমি কোনোদিন আশা করিনি। উনি একজন প্রশাসনিক স্তরের লোক হয়ে আমার গায়ে হাত উঠাইছে, এটা মানে বলার কোনো অপেক্ষা নাই। উনি আইনের লোক হয়ে আইন হাতে নিছে, এটার আমি তীব্র নিন্দা করি, এবং এটার বিচার চাই আমার, আর কিছু না, বিচার চাই। বিচার না চাইলে আমি আমার নিজের প্রাণ দিয়ালাম, বিচার চাই আমি এটার। তিনি নিকক বড় কপ্তমা আসিক জড়ানো সর্বমিক কপ্তমারি আপডেটস মানাবাগে চয়ে নাই তোমাদের নর্থ ইস্ট ত্রিপুরা চ্যানেল।